ছিলাম বহুপদী সংখ্যামালা কষে দেখি সাত দশমিক দুই করবো বই বের করবি পেজ নাম্বার একশো তিন একটা গুলো আমি বলেছিলাম নিচের বহুপাদি সংখ্যা ও এফ মাইনাস ওয়ান এর মান হিসাব করে লিখি অর্থাৎ এফ এক্স এর জায়গাতে একবার এফ ওয়ান বসাতে হবে একবার এফ এর জায়গাতে এক্স এর জায়গাতে মাইনাস ওয়ান বসাতে হবে একটা যে কোনো আমি লিখে নিচ্ছি লেখা আছে দেখ এই সমস্ত অঙ্কগুলোতে কি কী হয় খুবই ইজি অঙ্ক বলেছে আমাদেরকে দুটো বলেছে ব্যাপারটাতে অঙ্কটাতে একবার দেখবি কি লেখা আছে এই অঙ্কটা লিখলাম আমি এখানে লেখা আছে যে এফ এর জায়গাতে ওয়ান আর এফ মাইনাস ওয়ান বসাবো তাহলে দুটো মান বের করতে হবে একটা দেখ অতএব এফ ওয়ান যখন এফ ওয়ান করবো এর মানে হচ্ছে যে এক্স যেখানে ছিল এর জায়গা কি আছে এখানে ওয়ান আছে কি বল এখানে এর জায়গাতে এখানে ওয়ান আছে তো এর জায়গা ওয়ান আছে মানে যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে ওয়ান বসিতে তারপরে যেটা আসবে সেটা উত্তর তো চল দেখি থ্রি এক্স টু দি পাওয়ার ফোর ছিল তা আমি বলেছি কি এক্স জায়গায় কি বসাবো ওয়ান বসাবো তাহলে এখানে তিন এবং এক্সের মাঝে কিছু না মানে গুণ চিহ্ন আছে তার জন্য গুণ করে লিখলাম ঠিক আছে থ্রি ইন্টু এক্স তো ওয়ান এবার কী বলেছি এখানে এর জায়গা তো ওয়ান বসেছি আর এখানে টু দি পাওয়ার কে ছিল ফোর তো টু দি পাওয়ার ফোর লিখে দে মাইনাস বুঝতে পেরেছিস ফাইভ ইন্টু এক্স কিউব তো ইন্টু মানে চিহ্ন চিহ্নভাবে দিলাম ওয়ান এক্সের ওপর কিউব আছে মানে এক্স মানে কত ধরেছি ওয়ান তো ওয়ানের ওপরে কিউব প্লাস এক্সের স্কোয়ার মানে কি হবে এটা ওয়ানের স্কোয়ার প্লাস কি হচ্ছে এইট একটু ক্যালকুলেশন করে নিয়ে আমরা জানি একের পাওয়ার যাই হোক না কেন একের পাওয়ার টু দি পাওয়ার ওয়ান থেকে নিয়ে এনিথিং মাইড বি এনিথিং প্লাস যদি মান হয় তো একের পাওয়ার প্লাস থাকলে সেটা প্লাসই একই হয় ঠিক আছে তা তিন গুণিত কী হবে একের পাওয়ার ওয়ানটি তোমার ফোর মানে ওয়ানই হচ্ছে মাইনাস ফাইভ ইন্টু ওয়ান কিউব মানে ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার মানে ওয়ান প্লাস এইট এবার দেখো তো সেটা এটা তিন একে তিন একবারে আমি সিম্পলে দেখাচ্ছি মাইনাস পাঁচ একে পাঁচ প্লাস এক প্লাস আট এবার একটু যোগ করে যেগুলো যোগ তিনের আগে কিছু নামেন কি আছে প্লাস আছে তিন আর একে চার চার এ বারো তো বারোটা আগে লিখলাম পরে মাইনাস আট রেগে নয় নয় তিন বারো বারো মাইনাস পাঁচ বারো থেকে পাঁচ বাজারে কথা হচ্ছে সাত এটা হচ্ছে আমাদের এ ফর্ণের অ্যান্সার চল অ্যান্সার একটু চেক করে দেখছি বসে দেখি সাত দশমিক দুই দুই এলাকা আছে এ ফর্ন হবে সেভেন এবং এফ মাইনাস ওয়ান হবে সতেরো সতেরো মাইনাস ওয়ানটা বের করে নিই এখন বের করছি চল একইভাবে এ মাইনাস ওয়ান সমান দিয়ে একটু মান বসাই যেখানে যেখানে পার্থক্য হবে এক্স ছিল সেখানে সেখানে বসাবকি মাইনাস ওয়ান বসাবো যেখানে যেখানে এক্স ছিল সেখানে সেখানে মাইনাস ওয়ান বসাবো তো চল দেখি কী ছিল থ্রি এক্স টু দোয়ার ফোর ছিল থ্রি ইন্টু এক্স টু দোয়ার ফোর মানে কি বললাম এক্সের জায়গায় কত বসাবো মাইনাস ওয়ান তো মাইনাস ওয়ান হওয়ার জন্য এটা ব্রাকেটে ঘিরে লিখবো ঠিক আছে মাইনাসের জন্য এটাকে ব্রাকে ঘিরে লিখতে হবে এর আগে মাইনাস ছিল না তার জন্য আমি শুধু ওয়ান লিখে দিয়েছিলাম আচ্ছা মাইনাস ফাইভ ইন্টু এক্স কিউব ছিল এক্স কিউব মানে মাইনাস ওয়ানের কিউব প্লাস এক্সের স্কোয়ার মানে মাইনাস ওয়ান তারপরে স্কোয়ার প্লাস এইট এবার একটা জিনিস মনে রাখবি যে একটু করে দিচ্ছি এটা পাওয়ার ফোর আছে এবার আমি বলেছিলাম যে যদি ওয়ান থাকে আর পাওয়ার যাই কিছু থাক না কেন প্লাস যদি থাকে তাহলে সেটা হয় কিন্তু এখানে মান তো ওয়ানই হবে কিন্তু এই যে মাইনাস ওয়ান টু দি পাওয়ার ফোর আছে এবার দেখবি মাইনাসের যদি পাওয়ার থাকে জোর সংখ্যা থাকে তাহলে এই মাইনাসটা হয়ে যাবে চোখ সহজে মনে রাখ মাইনাসে যদি জোর সংখ্যা থাকে ওপরে যার হয়েছে জোর সংখ্যা তার জন্য মাইনাসটা হয়ে যাবে কি যোগ যোগ মানে প্লাস হয়ে যাবে তার জন্য লিখবো না প্লাস লিখবো না মানে শুধু অন লিখে দেবো ঠিক আছে মাইনাস এবার দেখ এখানে একটা ব্যাপার কাজ করছে মাইনাসের পাওয়ার যদি বিজোর সংখ্যা থাকে তাহলে হবে কি বিয়োগ খুব শর্টকাটে তোমরা মনে রাখতে পারবি জোর সংখ্যা যদি পাওয়ার হয় মাইনাসের তাহলে সেটা হবে যোগ বিজোর সংখ্যক যদি পাওয়ার হয় তাহলে সেটা হবে বিয়োগ আন্ডারস্ট্যান্ড ওকে সো এখানে মাইনাস ওয়ান কিউব তার জন্য এখানে পাওয়ারটা কী হবে মাইনাস তিন তিন বিজয় সংখ্যা জোর সংখ্যা না তার জন্য এটা মাইনাস ওয়ানই থেকে যাবে ঠিক আছে বিজয় সংখ্যা হওয়ার জন্য বিয়োগ থেকে যাবে প্লাস এটা কি জোর সংখ্যা না বিজয় সংখ্যা জোর সংখ্যা তার জন্য এটা কী হয়ে যাবে যোগ হয়ে যাবে ওয়ান হয়ে যাবে প্লাস এইট এবার যোগ বেগ করেন একটু দেখ লেখা ছিল তিন একে তিন মাইনাস এবার এইটা দেখ এখানে মাইনাস আছে এখানে মাইনাস আছে মাঝে কি আছে গুণ চিহ্ন আছে তাহলে মাইনাসে মাইনাসে গুণ করলে কী হয় দুটো মাইনাস মিলে কী হয়ে যায় প্লাস হয়ে যায় মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় তো পাঁচে কে পাঁচ প্লাস এক প্লাস আট বুঝতে পেরেছিস নি এখানে দেখ মাইনাসে মাইনাসে কী হয় প্লাস হয়ে গেল এখানে মাঝে গুণ চিহ্ন ছিল তাই ঠিক আছে এবার এবার বাকিগুলো সব যোগ করে দেব তিন আর পাঁচ আর তিন আট আট আরকে নয় নয় আটে সতেরো তো আমরা আগে অলরেডি অ্যান্সার দেখিয়ে নিয়েছি যে আনসারটা হবে সতেরো এটা একটা অঙ্ক করে দিলাম এইভাবে তোরা বাকি অঙ্কগুলো যেগুলো থাকলো তা দুইয়ের অঙ্কগুলো এগুলো বাকিগুলো সবগুলো ট্রায় কর ওকে ঠিক আছে তিনের গুলো রয়েছে নিচের বিবৃতিগুলি যাচাই করি যাচা করে দেখাতে বলেছে পি এক্স আমান এক্স মাইনাস ওয়ান বহুবাদী সংখ্যা মান শূন্য সব অঙ্ক দেখ লেখা হচ্ছে বহুবাদী সংখ্যা মান শূন্য সংখ্যা মান শূন্য এক সমান ওয়ান শূন্য তিন শূন্য এটা তো এই শূন্য ব্যাপারটা কি জানার জন্য একটু খাতার বইয়ের পেজটা উল্টাবি চলে আসছি বইয়ের পেজ নাম্বার একশো এক একশো এক পেজে এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে দেখ এটা কিন্তু দেখবি তোরা এই এক্সাম বত্রিশ নম্বর এক্সাম্পলটা দেওয়া হচ্ছে পি এক্স সমান হচ্ছে ফাইভ এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস এইট এর মান নির্ণয় করি যখন এক্স সমান ওয়ান এবার এইখানে এক্স ওয়ান ওয়ান মানে এক্সের জায়গাতে ওয়ান বসিয়ে এই মানটা বের করেছে দিয়ে কত এসছে এক্সের জায়গাতে ওয়ান বসিয়েছে দেখ সবগুলোতে দিয়ে মানটা এসছে জিরো এবার দেখেছি যেহেতু পি ওয়ান অর্থাৎ পি এ এক্সের জায়গাতে ওয়ান বসিয়ে মানটা কত পেয়েছে জিরো পেয়েছে তার জন্য এক্স সমান হচ্ছে ওয়ানের জন্য অর্থাৎ এক্সের মান যদি অন হয় তাহলে পি এক্সের মান কত পাচ্ছি পি এক্সের মান কত পেলাম পি এক্সের মানে পি ওয়ানের মান কত পেলাম জিরো তো পি এক্সের মান জিরো পেলাম এটাকে কি বলবো এটাকে বলা হয়েছে বহুপদী সংখ্যা পেলার শূন্য যেহেতু এক্সের জায়গাতে যখন আমরা ওয়ান বসাচ্ছি তখন এই পি এক্সের যে মানটা সেই পুরো মানটা কত পেয়েছি জিরো পাচ্ছি তার জন্য ওয়ানটাকে অর্থাৎ যেটা বসালাম সেটাকে বহুপাদী সংখ্যামালা শূন্য বলা হয় বুঝতে পারে গেল অর্থাৎ এই এক্সের জায়গাতে কোন মানটা বসালে এই পুরো মানটা জিরো হবে এটাই শূন্য বলা হয়েছে এটা প্রমাণ করে দেখাতে বলেছে চলো এগুলো করে দেখাচ্ছি পি এক্স সমান এক্স মাইনাস ওয়ান সংখ্যা মান সংখ্যাবেলা শূন্যও কত হবে ওয়ান হবে শূন্য হবে ওয়ান মানে কি এই যেটা পাবো মানটা না সেটাকে বলা শূন্য শূন্য আবার তোরা একবার উল্টে ফিরে দেখ কি বলে এখানে এই ওয়ানকে পি এক্স বহুপদী সংখ্যা কি বলে শূন্য বলা হয় শূন্য বলা হয় এই ওয়ানটাকেই অর্থাৎ যে মানটা বসালে বসালে পুরো মানটাই শূন্য হয়ে যাবে তাকেই সে মানটাকে বলা হচ্ছে শূন্য ঠিক আছে তো একটা করে দেখি আমি দুইটা বলে দিয়েছি পি এক্স সমান দেওয়া আছে কি থ্রি এক্স থ্রি মাইনাস এক্স পি এক্স সমান দেওয়া আছে থ্রি মাইনাস এক্স বহুপাধিক সংখ্যা মানে শূন্য তিন দেখাতে বলেছে ঠিক আছে শূন্য তিন দেখাতে বলেছে তো আমরা দেখাতে বলেছি শূন্য তিন তো একটু চেক করে দেখি অতএব পি থ্রি করে দেখি পি এর জায়গাতে তিন বসিয়ে দেখি মানটা জিরো আসছে না কত আসছে তা তিন চুরি তিন এলো এবার দেখ এক্সে জায়গাতে সরি পি এর জায়গাতে না এক্সের জায়গাতে তিন বসিয়ে এক্সের জায়গাতে তিন বসেছি তাহলে এখানে কী করবো এখানে এক্সের জায়গাতে তিন বসাবো বসতে পারা গেছে না ভাই এখানে আমাদের কোশ্চেনে বলেছিল যে দেখ কোশ্চিনে বলেছিল যে বহুপদী সংখ্যা মালার শূন্য কত তিন অর্থাৎ এই এর জায়গাতে কত বসাবো তিন বসাবো তিন বসিয়ে দেখবো এটা জিরো হচ্ছে কিনা যদি জিরো হয় তাহলে তিনটা হবে এ এই সংখ্যা শূন্য ঠিক আছে তো চল আমরা তিন বসিয়ে দেখেছি তিন থেকে তিন বাদ কত আসছে জিরো আসছে তাহলে দেখলাম কি এর জায়গাতে তিন বসালে পুরো সংখ্যা মালাটা কি হয়েছে জিরোই আছে অতএব বলে দিব যে পি এক্স সমান থ্রি মাইনাস এক্স বহুপদী সংখ্যা মালার শূন্য তিন ব্যাস শূন্য তিন প্রমাণিত হয়ে গেল যাচাই করে দেখলাম ঠিক আছে আরেকটা করে দিচ্ছি পি এক সমান কি রাখা আছে তিন একটা ফাইভ এক্স প্লাস ওয়ান ঠিক আছে আচ্ছা

এক্স মানে কি কীভাবে লিখবো মাইনাস ওয়ান বাই ফাইভ লিখবো প্লাস হচ্ছে ওয়ান এবার দেখ এখানে এখানে গুণ আছে গুণ চিহ্ন আছে ঠিক আছে গুণ চিহ্ন থাকার জন্য কাটাকাটি হবে তো পাঁচ আর পাঁচ কেটে যাবে তো থাকলো কি মাইনাস একে মাইনাস ওয়ান থাকছে এখানে আর এখানে থাকছে প্লাস ওয়ান এবার মাইনাস ওয়ান প্লাস ওয়ান কী হয়ে যাবে যোগ ব্যব কেটে যাবে জিরো হবে তাই তো তাহলে কী দেখতে পাচ্ছি যে এটা তো দেখতে পাচ্ছি মাইনাস ওয়ান বাই ফাইভ বসিয়ে এই পুরো রাশিমালাটা বা বহুপাধী সংখ্যা মালার মানটা কত আসছে জিরো আসছে অতএব মাইনাস ওয়ান বাই ফাইভ কী হবে সংখ্যামালাটির শূন্য হবে হয়ে গেল ঠিক আছে আর একটা করে দেখি আচ্ছা এই অঙ্কটা লেখা আছে পি এক্স আমান এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস এইট শূন্য দয় শূন্য দয় মানে দুটো শূন্য বলেছে শূন্য দয় মানে এর মান দুটো আসবে ফোর একটা বসাতে হবে একটা মাইনাস টু দুটো বসিয়ে দেখব এটা যে আসতে গেছে না সো একইভাবে করছি প্রথমে দুটো শূন্য দেওয়া আছে মানে কি একবার চার আজ বসাতে হবে একবার মাইনাস দিয়ে বসাতে হবে এক্সের জায়গায় প্রথমে চার বসাচ্ছি তো পি ফোর বুঝ আচ্ছা সমান কী লেখা আছে সমান আমরা এক্সের জায়গাতে ফোর বসেছি মানে এখানে এক্সের যেখানে 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 এক্স আছে সেখানে সেখানে কী বসাতে হবে ফোর বসাতে হবে এক্সের জায়গাতে বসাবো কি তাহলে এখানে ফোর স্কোয়ার ছিল স্কোয়ার বসিতে মাইনাস টু ইন্টু এক্সের জায়গায় কী বসাবো ফোর বসাবো মাইনাস এইট আচ্ছা ফোর স্কোয়ার মানে কত চারের স্কোয়ার ষোলো মাইনাস চার দুগ আট মাইনাস আট ঠিক আছে এবার দেখ মাইনাস আর মাইনাস আট আর মাইনাস আট মানে কটা আট হলো মাইনাস আট টাকা ধার খেয়েছিলিস দোকানে আবার আট টাকা ধার খেলেই কটা ধার হবে মোট ষোলো টাকা ঠিক আছে এই দুটো কিন্তু যোগ হবে সমান ষোলো থেকে ষোলো বাদ এবার ষোলো থেকে ষোলো বাদ তাহলে হবে জিরো তাহলে জিরো পাচ্ছি তাহলে যা করে দেখতে পেলাম এটা শূন্য তো ঠিক আছে এটা শূন্য প্রমাণিত এবার তাহলে লিখে নিবি পরে এটা আসবে এবার আরেকটা জিনিস বসাতে বলেছে যে মাইনাস টু পি ইন্টু মাইনাস টু এক্সের জায়গাতে এটা বসাবো এই জায়গাতে আমি নিজে দেখাচ্ছি এক্স স্কোয়ারের জায়গা এক্স এর জায়গাতে কাকে বসেছি মাইনাস টু বসেছি তার জন্য এক্স এর জায়গাতে মাইনাস টু বসিয়ে দিব সব তাহলে এক্স এক্সের জায়গাতে মাইনাস টু বসালে কী হবে এখানে হবে মাইনাস টু তারপরে স্কোয়ার হবে এক্স স্কোয়ার ছিল এক্স এক্সের জায়গাতে মাইনাস টু বসেছি তাহলে মাইনাস টু এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স এক্সের জায়গাতে কী ধরেছি আমরা মাইনাস টু কঞ্চি দিয়ে মাইনাস টু বুঝতে পেরেছি সবার সম আমি তো বুঝতে পারছি না তোমরা প্রেজেন্ট নেই তার জন্য আমাকে অবশ্যই কমেন্টে বা গ্রুপে লিখবি যে হ্যাঁ বুঝতে পারছি বা এই জায়গার এই জায়গাটা বুঝতে পারিনি লিখবি ওকে এক্স এক্সের এই জায়গায় বসালা মাইনাস টু এখানে এক্সের জায়গাতে মাইনাস টু বসালা মাইনাস এইট এবার দেখ আমি বলেছি কি যদি মাইনাস থাকে পাওয়ারটা জোর হয় তাহলে কী হবে যোগ না বিয়োগ যোগ তাহলে একটা চিহ্ন দিয়ে দুই লিখে দেয় চিহ্ন না দিলেই চলবে এবার মাইনাসে মাইনাসে দুটো মাঝে কী আছে গুণ আছে না মাইনাসের সাথে মাইনাসে গুণ মাইনাসে মাইনাসে কী হয় প্লাস হয় প্লাস দিয়ে দাও দুদিনে কত চার আর এখানে কথা আছে মাইনাস এইট হ্যাঁ একটু ভুল হলো এখানে এখানে মাইনাসের তো স্কোয়ার প্লাস হয়ে গেছে এখানে দুইয়ের স্কোয়ার কথা হবে চার তাহলে এবার দেখ এই চারের চার মিল হলো আট আর মাইনাস আট বিকলে জিরো তাহলে এটাও শূন্য জিরো আসে এই জিরো এলেই তখন বলতে পারবো অতএব চার এবং মাইনাস দুই এই বহুপদের সংখ্যা মাল আর শূন্য প্রমাণিত প্লাস এইভাবে বাকি অঙ্কগুলো তোরা দুইয়েরগুলো সরি তিনেরগুলো যা যা থাকলো অবশ্য করবি আচ্ছা তারপরে দেখ গুলো বলেছে নিচের সংখ্যা সংখ্যামালাগুলির শূন্য নির্ণয় করি এখানে কিন্তু শূন্য বলে দেওয়া ছিল যে শূন্য হবে ওয়ান মানে এখানে ওয়ান মান বসালে জিরো হবে এবার উল্টো বলেছে যে এখানে এই শূন্য টাইপের করতে হবে অর্থাৎ এখানে আমাকে এটা শূন্য ধরতে হবে চলো একটা করে দেখছি এখানে চারেরটা করছি চারের চার লেখা আছে এফ এক্স ওয়ান সিক্স মাইনাস এর শূন্য হবে কি শূন্য হবে এর শূন্য নির্ণয় করতে বলেছে তার মানে এইটা কী হবে পুরোটা এই পুরোটা শূন্য হবে একটু ঘুরিয়ে লিখে দেবো ওদের সিক্স মাইনাস টু এক্স সেমন হয়ে যাবে কত শূন্য বুঝতে পারবে তো যখন আমাকে শূন্য নির্ণয় করতে বলবে তখন আমি এই ডান দিকটা লিখে দেবো আর বাম দিকটাতে শূন্য বসিয়ে দেবো উল্টো করে দিয়েছি ব্যাপারটাকে ঠিক আছে এটাকে এদিকে নিয়ে এসেছি এটাকে এদিকে নিয়ে এসেছি তবে এই ডান দিকে কিন্তু মানটা শূন্য বসাতে হবে কারণ এখানে শূন্য নির্ণয় করতে হবে তাহলে কত হবে বল টু এক্সটাকে এখানে রেখে দিই মাইনাস টু এক্স ছয়টা কতদিক নিয়ে যাব সেমন কী হবে মাইনাস ছয় হবে তো প্লাস ছয় কদিক নিয়ে গেল মাইনাস হয়ে যাবে দুই দিক থেকে মাইনাস মাইনাস কেটে গেল থাকলো এখানে এক্স দুইটাকে এদিকে নিয়ে আসবো তাহলে এক্সের সাথে দুই কী হয়েছিল গুণ হয়েছিলো আর এদিকে ছয় ছিল আগে থেকে এক্সের সাথে দুই গুণ হয়েছিলো আর গুণটাকে যদি আমি ডান দিকে নিয়ে আসি তাহলে কী হয়ে যাবে ভাগ হয়ে যাবে এটা আমরা জানি দুই নিচে চলে আসবি কাটাকাটি কর তিনদিনে ছয় কত আসছে তিন তাহলে এর শূন্য পেলাম কত শূন্য নির্ণয় করে বলেছে তাহলে দেখবি অতএব শূন্য কত পেলাম তিন ব্যাস এটা অ্যান্সার আন্ডারস্ট্যান্ড এইভাবেই কিন্তু বাকিগুলো করবি বাকিগুলো মানে